হ্যালো স্টুডেন্টস আম উত্তম দাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম দাস নলেজ তো স্টুডেন্টরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাস এইটের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশানগুলো দিয়েছে আজকে সাবজেক্ট পরিবেশ ও ভূগোল মানে জিওগ্রাফির যে প্রশ্নগুলো দিয়েছে সেই উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো চলো প্রশ্নগুলো দিয়েছে দেখো ফার্স্ট কোশ্চেন কী চেয়ে দিয়ে তোমাদের শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলো অপশান দিয়ে দিয়েছে তোমাদের অপশান উত্তর হবে খ অ্যাস্থেনোস্ফিয়ার ওয়ান পয়েন্ট টু এর একটা কোয়েশ্চান দিয়েছে নিচের ছবিতে চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হলো দেখো চিহ্ন দেওয়া আছে ওই রেখার নাম কি লেহোম্যান অ্যান্সার ঘ লেহম্যান টু পয়েন্ট ওয়ান এস তরঙ্গ ড্যাশ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না উত্তর হবে তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত পারে না নেক্সট দেখো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব ড্যাস উত্তর হবে বেশি ভূতক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাস উত্তর হবে শিলামণ্ডল দেখো এখানে ঠিক ভুল করতে বলেছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান তরঙ্গ ভূ অভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয় ভুল কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন ভুল টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি সীমা অপেক্ষাকৃত ভারী হওয়ায় শিয়ালের নিচে অবস্থান করে একদম ঠিক তিনের দাগ দিয়েছে দেখো ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো দেখো বিষয়গুলো অবশ্যই লিখবে সংজ্ঞা ম্যাগমার সংজ্ঞা ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে আর লাভা লাভা বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপরিস্থ উত্তপ্ত তরল গ্যাস ও বাষ্পহীন শিলার মিশ্রণ স্থানিকতা ভূগর্ভে ম্যাগমার উপস্থিতি দেখা যায় আর লাভা ভূপৃষ্ঠের উপর ভাগেই অবস্থান করে প্রকৃতি ভূগর্ভের তরল শিলা হলো ম্যাগমা আর লাভা হল ভূপৃষ্ঠের উপরিস্থ তরল ও কঠিন শিলার মিশ্রণ থ্রি পয়েন্ট টু ক্রোফেসিমা ও নিপেসিমার মধ্যে পার্থক্য লেখ এটাও সেই বিষয়গুলো লিখবে বিষয় বা ভিত্তিগুলো লিখবে অবস্থান ক্রোফেসিমা নিপেসিমা গুরুমণ্ডলের উপরি অংশ বা বহিক ক্রোফেসিমা অবস্থান করে আর গুরুমণ্ডলের নিচের অংশ বা অন্তঃ গুরুমণ্ডলে নিফেসিমা অবস্থান করে বিস্তার ক্রোফেসিমার বিস্তার তিরিশ থেকে সাতশো কিলোমিটার নিফেসিমার বিস্তার সাতশো থেকে উনত্রিশশো কিলোমিটার বেদ ক্রোফেসিমার বেদ হচ্ছে প্রায় ছশো সত্তর কিমি নিফেসিমার বেদ হচ্ছে প্রায় দু হাজার দুশো কিমি উপাদান ক্রোফেসিমার উপাদান হচ্ছে ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেসিয়াম নিফেসিমার উপাদান নিকেল লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম পদার্থের আকৃতি অপেক্ষাকৃত হালকা এটা হবে অপেক্ষাকৃত ভারী ঘনত্ব থ্রি পয়েন্ট ফোর টু ফোর পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনসেমি এটা হচ্ছে নিফেজমাটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম পার ঘনশেমি দা কোশ্চেন দিচ্ছি এখনো ভূ অভ্যন্তরের পরিচলন স্রোতের ভূমিকা উল্লেখ করো উত্তর ভূগর্ভের তাপে সান্দ্র অবস্থায় থাকা পদার্থগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে ওঠে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয় আবার ওপরের ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায় এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয় পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলে এই স্রোত বাহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায় পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে পাতের সঞ্চালনেও পরিচলন স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো তোমাদের পাঁচ নম্বর কোশ্চেন দিয়েছে পৃথিবীর অভ্যন্তর ভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের প্রধান তিনটি স্তরের সন্ধান পেয়েছেন একেবারে উপরে আছে ভূতক ভূতকের নিচে আছে গুরুমণ্ডল আর একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রের চারদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল এদের বৈশিষ্ট্যগুলো হলো ভূতক গভীরতা মহাসাগরের নিচে ভূতক গড়ে পাঁচ কিলোমিটার ও মহাদেশের নিচে গড়ে ষাট কিলোমিটার গভীর এর গড় গভীরতা প্রায় তিরিশ কিলোমিটার বিযুক্তিতল শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে কনরাট বিযুক্তি রেখা ভূতক ও গুরুমণ্ডলের মাঝে আছে মহরভিশিক বিযুক্তি রেখা বা মোহ গুরুমণ্ডল অবস্থান শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী অংশ উপাদান হচ্ছে কি কি লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম সিলিকন প্রভৃতি বিযুক্তিরেখা শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে মোহর যুক্তি রেখা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং বহির ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা অবস্থান কেন্দ্রমণ্ডল অবস্থান পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থান করছে গঠনকারী পদার্থ ঘন ও ভারী খনিজ অর্ধতরল দ্বারা পদার্থ দ্বারা গঠিত বিযুক্তি রেখা কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল থেকে আলাদা করছে গুটেনবার্গ বিযুক্তি রেখা আর বহিকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে পৃথক করে রেখেছে লেহম্যান বিযুক্তি রেখা তো যাই হোক ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোলে এই কটা প্রশ্নই দিয়েছিলো যার উত্তর করে দিলাম এগুলো তোমরা খাতায় তুলে নেবে কেমন আর তোমাদের যদি এই উত্তরগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক দিয়ে দেবে এবং তোমার বন্ধুদের শেয়ার করে দেবে আর হ্যাঁ তা তোমরা যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি অল করে রাখবে যাতে পরের ভিডিওটা তোমাদের কাছে চলে যায় বা তোমরা পেতে পারো কেমন তো চলি আজকে